আবার একটি ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে Redmi Note 3 এর আপনারা কিভাবে ব্যাটারি রিপেয়ার করবেন আর কি কি প্রবলেম রয়েছে সেটা আপনাদেরকে আগে বলে দেব, পুরো ইনফরমেশনটা দেব আপনাদেরকে, তারপরে কিন্তু আপনাদেরকে প্রবলেমটা সলভ করে দেখাবো। তো ফাইনালি ব্যাটারির যে কানেকশন রয়েছে, যে পাতাটি রয়েছে, সেই পাতাটির মধ্যে কিন্তু কিছুটা কাটা অংশ রয়েছে, সেই জন্য কিন্তু মোবাইলটি ওপেন হচ্ছে না আর চার্জিং নিচ্ছে কিন্তু আপনাদের অন হবে না। তো সেই জন্য কোথা থেকে কোন কানেকশনটা লাগালে আপনারা সেই ব্যাটারিটাকে ইউজ করতে পারবেন সেই ইনফরমেশানটাই আপনাদেরকে দেখাবো। তো অনেকের কি হয়, নতুন ব্যাটারি কিন্তু নিজেরা খুলে ফেলার জন্য ব্যাটারি কানেকশানটা ছিঁড়ে যায়, সেই জন্য কিন্তু আর সেই ব্যাটারিটা আপনারা ইউজ করতে পারেন না। আপনাদেরকে নিউ ব্যাটারি কিনে কিন্তু সেখানে আপনাদেরকে ইনস্টল করলে তবেই কিন্তু মোবাইলটা ওপেন করতে পারবেন। তো এখানে কিন্তু যে ব্যাটারির যদি আপনাদের তার যে পাতাটি রয়েছে ব্যাটারির, সেই পাতাটা যদি আপনাদের কেটে যায় তাহলেও কিন্তু আপনারা সেটাকে জাম্পার করে কানেকশান করে নিউ করে আপনারা ইউজ করতে পারবেন। তো আপনাদেরকে কোনো ব্যাটারি কেনার দরকার নেই দ্বিতীয়বার। তো আপনাদেরকে সেই ইনফরমেশানটা দেখাবো। তো আমার কাছে নোট 3 সেট রয়েছে এখানে রেডমি, আর এখানে যে পাতাটি রয়েছে তো এখানটা কাটা রয়েছে, তো সেইটাই আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে সেই প্রবলেমটাকে সলভ করবেন আর মোবাইলটাকে কীভাবে ওপেন করবেন প্রবলেমটা সলভ করে। তো পুরো দেখাবো আর আপনাদেরকে ওপেন করেও দেখাবো সেটা অন হচ্ছে কি না। তো চলুন গাইস, আমি ব্যাক ক্যামেরা ওপেন করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনে প্রেস করে দেবেন। আমি যখন এই ধরনের ভিডিও নিত্য নতুন নিয়ে আসবো তো আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো গাইস চলুন আপনারা দেখতে থাকুন প্রথম থেকে লাস্ট। ব্যাটারি তো কানেকশান নিচ্ছে কিন্তু মোবাইল ওপেন হচ্ছে না, আপনাদেরকে প্রথমে মোবাইল ওপেন করে দেখাবো তো ওপেন হচ্ছে কি না। তো গাইস দেখতে পাচ্ছেন কিন্তু মোবাইল ওপেন হচ্ছে না, কিন্তু ব্যাটারি চার্জিংয়ে লাগালে কিন্তু চার্জিং শো করছে কিন্তু অন হচ্ছে না। তো কী কারণে হচ্ছে সেটা তো আপনাদেরকে বলেই দিয়েছি আগে, তো এবারে প্রবলেমটা আমি সলভ করে দেখাবো। তো কাস্টমার নিয়ে এসেছে মোবাইলটা, তো অন্য কাস্টমার কেয়ারে দেখিয়েছিল সেই জন্য কিন্তু সেখানে প্রবলেমটা সলভ করতে পারেনি, সেই জন্য আমার কাছে এসেছে। তো আপনাদেরকে পুরো ইনফরমেশানটা দেবো, প্রবলেমটা সলভ করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানে কোনো সিগন্যাল দেখাচ্ছে না চার্জিংয়ের, তো আমি প্রবলেমটা সলভ করব তারপরে আপনাদেরকে দেখাবো। তো এখানে যে প্রবলেমটি রয়েছে এখানে কিন্তু যে কানেকশানটি রয়েছে আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি, এখানে যে আপনাদের কানেকশানটা রয়েছে এই যে কানেকশান দেখুন এখান থেকে কিন্তু কেটে গিয়েছে। আপনাদেরকে ভালো করে দেখাবো আমি পুরো কানেকশানটা তোলার পরে। তো আমি ব্যাটারিটা এখান থেকে তুলে নেব, তো যেহেতু মোবাইল ভালো রয়েছে সেই জন্য আমি মোবাইলে কিছু করব না। তো এখানে কানেকশান রয়েছে এখানে দেখুন এই যে কানেকশানটি রয়েছে এটা কিন্তু কেটে গিয়েছে, তো সেই জন্যই কিন্তু চার্জটা নিচ্ছে না। তো এখানে দেখুন অন্য কাস্টমারকে অন্য কাউন্টারে দেখিয়েছিল সেই জন্য সে কিন্তু এখানে জাম্পার করে রেখেছে, কিন্তু তাহলেও তার জন্য কিন্তু চালু হচ্ছে না, তাহলেও মানে এটা লাগানোর পরেও কিন্তু চালু হচ্ছে না। তো দেখব আর কি প্রবলেম রয়েছে বা আর কোন কানেকশানটা লাগালে তবে মোবাইলটি অন হবে। তো চলুন গাইস আপনাদেরকে পুরো দেখাবো। তো আপনাদেরকে কিছুই করতে হবে না, ছোট্ট প্রসেস রয়েছে আপনাদেরকে সেটা করে দিলেই কিন্তু আপনাদের যে সেটের প্রবলেমটি রয়েছে সেই প্রবলেমটি কিন্তু সলভ হয়ে যাবে। তো চলুন আপনাদেরকে পুরো ইনফরমেশান দেবে আগে করে। তো আপনাদেরকে কিছুই করতে হবে না, এখানে যে কানেকশানগুলি রয়েছে এখানে যে দ্বিতীয় কানেকশানটা রয়েছে না এদিকে যে কেটে গিয়েছে ধরুন, তো আপনাদেরকে ভালো করে দেখে দিচ্ছি দেখুন এই সাইডে তো কানেকশানটা কেটে গিয়েছে, তো এইখানের যে কানেকশানটা রয়েছে এদিক থেকে যে এদিক থেকে দ্বিতীয় নম্বর যে কানেকশানটা ওই কানেকশান থেকে আপনাদেরকে একটি জাম্পার করতে হবে। করার পরে আপনারা কী করবেন, এই দিকে আপনাদের উপরে একটি জাম্পার এখানে করে দেবেন, করে দিলে কিন্তু আপনাদের যে প্রবলেমটি আছে সেই প্রবলেমটি কিন্তু আপনাদের সলভ হয়ে যাবে। তো আমি ফাইনালি কী করব, ডাইরেক্ট আমি এই মাদারবোর্ডে এই ভেতর থেকে ব্যাটারির ভেতর থেকে কিন্তু আমি কানেকশান বার করব, করে আমি এইতে ঝালবো, ঝেলে আমি দেখব প্রবলেমটা সলভ হয়েছে কিনা। তো চলুন গাইস আপনাদেরকে পুরো ইনফরমেশানটা দেবে এক এক করে। তো আমি উল্টো দিক দিয়ে খুলে নেব, আর না হলেও আপনারা উপর দিক দিয়ে করে নেবেন। তো এখানে উপরে যে কানেকশানগুলো রয়েছে এখানটা ভালো করে আপনারা কানেকশানটি বার করবেন, বার করানোর পরে কিন্তু আপনারা সোল্ডার করবেন। তো আমি আস্তে আস্তে করে একটি কানেকশানকে সোল্ডার এখান থেকে করতে হবে, তো আমি এখান থেকে ঘষে নিচ্ছি আর কানেকশানটা আমি ওখান থেকে সোল্ডার করব। তো আপনারা অনেক ধীর মস্তিষ্কে করতে হবে, কেন আপনাদের যদি দুটো মাইনাস প্লাস এক জায়গায় হয়ে যায় ব্যাটারি কিন্তু বাস্ট হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। তো সেই জন্য আমি দেখতে পেয়েছেন আমি শুধু এই কানেকশানটাই ছিলেছি, তো ব্লেড দিয়ে আস্তে করে ঘষে নেবেন, দিলে কিন্তু আপনাদের এটা ছেলা হয়ে যাবে। তারপরে আপনাদেরকে কী করতে হবে সেটাও দেখিয়ে দেবো। তো ছোট প্রসেস রয়েছে, আপনাদেরকে পুরো ইনফরমেশান দেবে এক এক করে, তো আপনারা দেখতে থাকুন। তো এখান থেকে আমি সোল্ডার করে নেবো প্রথমে কানেকশানটাকে, তো আমি উপর থেকে করে নিলাম, তো খুব কম সময়ের মধ্যে আপনাদেরকে প্রবলেমটা সলভ করব বলে সেই জন্য আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে সোল্ডার করে নিয়েছি, আর এখান থেকে আমি একটা জাম্পার তার নিয়ে নেব। তো জাম্পার তার নেওয়ার পরে আমি এখান থেকে একটা কানেকশান বার করে নেব,
তো বার করে নেওয়ার পরে আপনাদেরকে প্রবলেমটা সলভ করে দেখবো আর খুব সহজে কিন্তু আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। যেহেতু অন্য কাউন্টারে দেখিয়েছিল তো কিছু কানেকশান করা রয়েছে, তারপরেও কিন্তু চালু করতে পারেনি, সেই জন্য আমার কাছে এসছে, আমি দেখব। তো ফাইনালি আমি এখানে সোল্ডার করার পরে প্রবলেমটা সলভ করে দেখব। তো এখান থেকে আমি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কানেকশানটা আমি এখান থেকে করে নিয়েছি। তো এবার আমি দেখাবো আপনারা কানেকশানটা কোনখানে লাগালে আপনাদের প্রবলেমটা সলভ হবে, তো অবশ্যই আপনারা দেখতে থাকুন, আপনাদেরকে পুরো ইনফরমেশান দেবো এক এক করে। তো এখান থেকে আমি কানেকশানটা নিয়ে নিয়েছি আর ওখানে আমি দুটো যে কানেকশান রয়েছে সেই দুটো কানেকশানের মধ্যে একটা কানেকশান আমাকে লাগাতে হবে। তো লাগাতে গেলে কীভাবে আপনারা লাগাবেন আমি সেটাও দেখে নেবো। তো এক এক করে আমি এখানটাকে যে সোল্ডার করতে হবে আমাকে, তো এখানে যে দুটো কানেকশান রয়েছে দুটো কানেকশান আমাকে এখানে সোল্ডার করতে হবে, তো আমি সোল্ডার করে নেব। আমাকে সরু তাতাল ইউজ করতে হবে, সেজন্য আমি সরু তাতাল নিয়ে নেবো এটার বদল। আমি তাতাল নিয়ে নিয়েছি আয়রন, তো আমি এবারে দেখবো প্রবলেমটা সলভ হয় কিনা আমি দেখে নেবো। তো এখান থেকে আমি শোল্ডার নিয়ে নিয়েছি আর হালকা আমি পেস্ট ইউজ করবো এখানে শোল্ডার করার জন্য। এখানে আমি পুরো কানেকশানটা লাগাবো এক এক করে, কীভাবে লাগাবো আপনাদেরকে সেটাও দেখাবো। তো আমি এখানে চিমটা একটা নিয়ে নেবো, তো এখানে কিন্তু আমি কানেকশানটি করে নিয়েছি। তো এবারে দেখবো তো সেফটি অলরেডি চালু হচ্ছে কি না আমি সেটা দেখে নেবো, প্রবলেমটা যেটা ছিল প্রবলেমটা সলভ হয়েছে নাকি আমি সেটা আগে দেখবো, তারপরে আপনাদেরকে বলে দেবো তো আপনারা কীভাবে করবেন। তো সেট আমি নিয়ে নিয়েছি এখানে, আমি কানেকশানটা লাগিয়ে দেখবো সেটটা অন হয়েছে কি না। তো গাইজ দেখতে পেয়েছেন প্রবলেমটি কিন্তু সলভ হয়ে গিয়েছে। তো আপনাদের সামনে আমি দেখালাম আপনারা কানেকশানগুলো কীভাবে করবেন আর কীভাবে প্রবলেমটাকে সলভ করবেন। তো মোবাইলটা আমি ওপেন হতে সময় দেবো, যেহেতু অন্য কাউন্টারে হয়েছিল সেই জন্য কিন্তু প্রবলেমটা সলভ করতে পারেনি। তো আপনাদেরকে পুরো ইনফরমেশান দিলাম তো কীভাবে আপনারা প্রবলেমটা সলভ করবেন। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, তারাও যাতে এই প্রবলেমটা দেখে সলভ করতে পারে সেই জন্য আপনাদের কাছে ভিডিওটা নিয়ে এলাম। তো ফাইনালি আমি দেখাবো চার্জে লাগিয়ে দেখাবো পয়েন্ট বাড়ছে কি না, যেহেতু কাস্টমার বলেছে যে পয়েন্টও বাড়ছে না, তো আমি সেটাও দেখে নেবো পয়েন্ট বাড়ছে কি না। তো মোবাইলটা আমি কিছুক্ষণ আগে চালু হতে সময় লাগবে, তো হয়ে যাওয়ার পরে আপনাদেরকে আমি দেখাবো তো সেটা সলভ হয় কি না সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো সেট চালু হয়ে গেছে আর এখানে 70% চার্জ রয়েছে, আপনাদেরকে দেখে দিচ্ছি। তো এখানে 70% চার্জ রয়েছে আর মোবাইলে কিন্তু ডিসপ্লে লাইট আসছে না, তো এখানে কিছুক্ষণ হয়তো সময় লাগবে। তো অনেক সময় পুরনো যে মোবাইলগুলি রয়েছে সেগুলো একটু স্লো হয় সেই জন্য কিন্তু চালু হয় না, তো কিছুক্ষণ ওয়েট করতে হবে হয়তো চালু হওয়ার জন্য। তো আমি দেখে নেব আর তবুও আমি চার্জে লাগিয়ে নিচ্ছি তো চালু হতে হতে। তো আমি চার্জে লাগিয়ে নিচ্ছি আর এখানে চার্জ কিন্তু কানেক্টও হয়ে গিয়েছে আর এখানে দেখব অলরেডি চার্জ হচ্ছে কি না, এখানে টাচ কাজ করছে না, টাচ অলরেডি কাজ করছে না, তো টাচ হয়তো চেঞ্জ করতে হবে সেই জন্য কাজ করছে না, টাচ খারাপ হয়ে গিয়েছে। তো আমি তবুও দেখে নিচ্ছি। তো আমি এখানে মোবাইলটা আমি ওপেন অফ করে নেবো, তারপরে কিন্তু আমি চার্জ দিয়ে আপনাদেরকে দেখাবো পয়েন্ট বাড়ছে কি না। তো আমি এটা সেটটাকে আমাকে অফ করতে হবে, যেহেতু এখানে পাতা কাটা রয়েছে আপনাদেরকে সব কানেকশান লাগিয়ে কিন্তু দেখতে হবে। কিন্তু এখানে আপনাদের যে এখানে যে কানেকশানটি রয়েছে এই যে কানেকশানটি আপনাদের রয়েছে এই কানেকশানটিকে কিন্তু ভালো করে আপনাদেরকে পরিষ্কার করে নিতে হবে, কেননা আপনাদের ব্যাটারি কানেকশানটা লাগাতে গেলে সমস্যা হতে পারে।
আমি এখান থেকে সাফ করে নেব, যেহেতু প্রবলেমটা সলভ হয়ে গিয়েছে সেই জন্য আমি এখান থেকে সাফ করে নিচ্ছি। আর এখান থেকে আমি একটু ভালো করে সোল্ডারও করে দেবো কানেকশানটা, যাতে প্রবলেমটা দ্বিতীয়বার না হয়। আমি এখানে কানেকশান করে নিয়েছি। আর এখানটা আপনাদেরকে কী করতে হবে, যে কোনো একটা স্যালোটেপ দিয়ে আপনাদেরকে এখানটা কিন্তু লাগিয়ে দিতে হবে, নাহলে আপনাদের কানেকশানটা হয়তো কোনো কারণে বডির সাথে লেগে গেলে আপনাদের প্রবলেম হতে পারে। এখান থেকে কিন্তু কানেকশানটা আমি নিয়ে স্যালোটেপ দিয়ে আমি ভালো করে আটিয়ে নেব। লাগিয়ে নিয়েছি, তো এবার আপনাদেরকে দেখাবো। তো আমি এখান থেকে কানেকশনটা করে নিচ্ছি ভালো করে। আমি পুরো কানেকশন লাগিয়ে নিয়েছি, আর এখান থেকে আমি চালু তো করবো না, আপনাদেরকে শুধু চার্জটা আমি দেখিয়ে দেবো হচ্ছে কি না। এখানে দেখবো চার্জ দেখাচ্ছে 69%, তো আমি দেখবো চার্জ বাড়ছে কিনা আমি সেটা দেখে নেবো। তো কিছুক্ষণ আমি ওয়েট করে নিচ্ছি, তারপরে দেখবো চার্জটা উঠছে কিনা, তাহলে কিন্তু আপনাদেরকে পুরো প্রবলেমটা আমি সলভ করে দেখিয়ে দেবো। তো গাইস দেখতে পাচ্ছেন 1% কিন্তু চার্জ বেড়ে গিয়েছে, তো দেখতে পাচ্ছেন এখানে। তো প্রবলেম যেটি ছিল সেটি কিন্তু সলভ হয়ে গিয়েছে। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। তো চলুন গাইস আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।